আমরা বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাবো। আজকে কতজন রক্তদান করবে? রক্তদান করার জন্য অনেকে এসেছিল কিন্তু রক্ত দিতে পারেনি, ফিরে গেছে, কেননা ফিজিং ক্যাপাসিটি নেই। আমরা কন্টাই ব্লাড ব্যাঙ্ক নিয়েই আমরা বিগত দিনেও ব্লাড ক্যাম্প করেছি, কিন্তু এবছর এত রক্তদান শিবির হচ্ছে, সেই জায়গায় আমরা আবার নন্দীগ্রামকেও ইনভাইট করেছি, নন্দীগ্রাম ব্লাড ব্যাঙ্কও এসছে, কিন্তু ওরা নিতে পারেনি। প্রায় 200-র উপরে হয়ে গেছে, কিন্তু প্রায় 300-র উপরে 300-শতাধিক মানুষ ফিরে গেছে ব্লাড দেওয়ার জন্য এসেছিল। আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এই ঘোষণা করে দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রত্যেকটা জায়গায় প্রত্যেক অর্গানাইজেশন কিন্তু ব্লাড ডোনেশন করছে। সেই জায়গা থেকে ক্যাপাসিটির বাইরে হয়ে গেছে ব্লাড ব্যাঙ্কের, ডাক্তার বাবুরা বলছেন এই জন্য সমস্ত মানুষের ব্লাড নিতে পারলেন না। অ্যাকচুয়ালি আমি ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি প্রায় 15 বছরের উপর, প্রায় বছরে 2-3 বার করে ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি, এটাও তার একটা পার্ট। একটা এই যে করোনা আবহে বিশ্বে যে অতি মহামারী চলছে, সেই জায়গা থেকে ব্লাডের ক্রাইসিস ছিল সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছিলেন, তিনি ঘোষণা করছিলেন। বা এই সময় ব্লাডের খুব ক্রাইসিস হয়, যারা থ্যালাসেমিয়া রুগী থেকে আরম্ভ করে অনেকে নিঃশব্দে প্রাণ দেয় ব্লাডের অভাবে, সেই জায়গা থেকে সেই ব্লাডের অভাবটা আমরা পূরণ করার কিঞ্চিত চেষ্টা করছি। এই আপনার নাম পরিচয়? রবীন্দ্রচন্দ্র মণ্ডল, সম্পাদক বাজপুর ইউনাইটেড। আমরা ফুলের তোড়া তুলে ধরব, তাই উপস্থিত অতিথিবর্গ প্রত্যেককে আমরা মঞ্চ থেকে তুলে দেবেন। কলেজের স্টুডেন্ট ইউনিয়নের মেম্বার্সরা ব্যাচ উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে, এবং সেই সঙ্গে আমরা স্মারক তুলে দেব, তুলে দেবেন। যে বার্তা পৌঁছে দিয়েছেন, আমরা বাজপুর ইউনাইটেড ফোরাম এবং বাজপুর মিলনী এখানে উপস্থিত হওয়ার জন্য একটুখানি লেট হয়ে যায়, তার জন্য আমি সকলের কাছে খবর চলে আমি ক্ষমা প্রার্থী। আসলে এর আগেও দোকানে অনুষ্ঠান ছিল, সেখানে একটু পৌঁছতে হয়েছিল, সকাল থেকে শরীরটা খুবই খারাপ। কিন্তু এই যে মহৎ উৎসবে আমাকে আজকে এখানে আমন্ত্রণ করা হয়েছে, তার জন্য আমি আয়োজক আমাদেরকে, আমার প্রত্যেককে অন্তর থেকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট আছেন, এখন ছিলেন আমাদের রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী সচিব শ্রী অখিল গিরি মহারাজ, উপবিষ্ট রয়েছেন আমাদের আপনাদের প্রত্যেকের বিধায়ক, আমাদের প্রত্যেকের অভিভাবক, আমাদের সম্মানীয় সচিব শ্রী অর্জুন মাইতি মহোদয় থেকে শুরু করে, তিলক চক্রবর্তী মহোদয় থেকে শুরু করে আরও বিশিষ্ট অভিজিৎরা রয়েছেন, রবীন্দ্রা রয়েছেন, থেকে আরও বিশিষ্ট সচিব সুকুমার দে বিধায়ক রয়েছেন, এবং সর্বোপরি রয়েছেন আপনারা। আমি কৃতজ্ঞতা জানাই সেই মানুষদেরকে যারা তাদের স্বেচ্ছায় নিঃস্বার্থভাবে এসে আজকের এই উৎসবটাকে সার্থক করে তুলেছে তাদের শরীরের মূল্যবান রক্ত দিয়ে, এবং যাদের জন্য তারা রক্তটা দিচ্ছেন তারা জানেন না যে কাদেরকে তারা রক্তটা দিচ্ছেন, তারা মানবিকতার স্বার্থে রক্তটা দিচ্ছেন, মানবিকতার ধর্মটাকে বজায় রাখার জন্য রক্তটা দিচ্ছেন। তাই আমি তাদের আমার কর্মী জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। এক অভিনব প্রচেষ্টা, সমাজের যে কোনো মনে যখন এরকম রক্তদান উৎসব পালন করা হয় ততবারই কিন্তু আমরা সমাজের বুকে স্থাপন করতে পারি মানবিকতার মর্ম এবং মানুষ হওয়ার স্বাস্থ্য, এবং এটা যে বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তে এটা ছড়িয়ে পড়েছে, এই উৎসবে পরিণত হয়েছে রক্তদান শিবির থেকে, তার জন্য প্রত্যেক আয়োজনদাতাদেরকে আমি জানাই আমার অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এগিয়ে আসেন তারাই হচ্ছে সমাজের আসল বীর ও আসল নায়ক, কারণ তারা চেষ্টা করেন সমাজটাকে সুন্দরভাবে ঘনিষ্ঠভাবে গড়ে তোলার জন্য, তারা চেষ্টা করেন আমাদের এই বাংলাকে সুন্দর সুন্দর বাংলারূপে রূপান্তরিত করার জন্য, এবং তারাই চেষ্টা রাখেন কীভাবে মানুষের সাথে মানুষের পাশে থাকা যায়। রক্তের দাম কী সেটা আমরা জানি না, অমূল্য তাই বলি, আর নিজের শরীরের রক্তটা যখন একজন একজনের জন্য দেন
তখন পরিচয় পাওয়া যায় যে সেই মানুষটি নিজে কত বড়। তাই সেই মানুষদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এবং এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি সর্বদা নিজেকে ধন্য মনে করি। বিশেষ কিছু বলার নেই, আপনারা সকলে ভালো থাকবেন, কারণ একটা চরম থেকে চরম প্রতি সময়ের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করছি, যেখানে করোনা আমাদের সবাইকে প্রায় গ্রাস করেছে, আমাদের প্রত্যেকের প্রিয়জনদের আত্মীয়জনদের আমাদের থেকে হারিয়ে গেছেন তারা এই করোনার প্রকোপে, আজকে উৎসবটাকে সার্থক করেছে। তো আমাদেরকে একাগ্রতার সঙ্গে একত্রিত থাকতে হবে, যদি আমরা একত্রিত থাকতে পারি তবেই কিন্তু একটা সুন্দরভাবে সমাজকে আমরা গড়ে তুলতে পারব এবং তার কাঙ্গারি আমরা হব। এবং সর্বশেষে আমি আমার কৃতজ্ঞতা জানাবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যার অনুপ্রেরণায় আজকে একটার পর একটা এরকম রকমের শিবিরে আমরা সমর্থন হই, যার অনুপ্রেরণায় আমরা এগিয়ে চলেছি, মাথায় উপরে এগিয়ে চলেছি তার আশীর্বাদকে। এবং এত ভূমিচর্যের সমারোহে একটার পর একটা উৎসব আমরা পালন করে চলছি। সকলে ভালো থাকবেন, মাস্ক পরবেন, স্যানিটাইজার ইউজ করবেন এবং সোশ্যাল ডিস্টেন্সিং যতটা সম্ভব সেটা মেনটেন করে চলবেন। একটা সুন্দর সমাজকে গড়ে তুলতে যাতে আমরা সার্থক হই, এই কামনা নিয়ে এই প্রতিজ্ঞা মাধ্যমে আমরা আজকের এই উৎসবের মঞ্চ থেকে আমরা এই প্রতিজ্ঞা ব্যক্ত করি এবং আগামী দিনে সুন্দর এই বাংলাকে, সোনার বাংলাকে আমরা বিশ্বের প্রতি যাতে এক নম্বর স্থান অধিগ্রহণ করাতে পারি, এখান থেকে আমরা আজকে সেই প্রতিজ্ঞাবদ্ধ করব। সকলে ভালো থাকবেন, আমার আন্তরিক প্রণাম এবং কৃতজ্ঞতা। নমস্কার, ধন্যবাদ জানাই। ফুল তুলে দিচ্ছেন আমাদের আজকের এই উৎসবসভার সভাপতি তথা মুখপেড়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সম্মানীয় অরবিন্দু মাইতি মহোদয়। ফুল তুলে দিচ্ছেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সম্মানীয় সোহম চক্রবর্তী মহাশয়। ফুল তুলে দিচ্ছেন নন্দকুমার বিধানসভা কেন্দ্রের বিধায়ক সম্মানীয় সুকুমার দে মহাশয়। ফুল তুলে দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবো বাঁচকুলি ইউনাইটেড ফোরামের সেক্রেটারি তথা আজকের এই রক্তদান শিবিরের মূল কর্মকর্তা, যার তুলে দেওয়ার জন্য আমার জানাবো মহিষাদল বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক সম্মানীয় তিলক চক্রবর্তী মহাশয়। সঙ্গে রয়েছেন ভগবানপুর দুই তাদের প্রত্যেকের হাতে ফুল তুলে দিচ্ছেন একে একে আমাদের চলছে বাজকুল মিলনী মহাবিদ্যালয়। এলইডি লাইটের জন্য ওটা হচ্ছে চরণ চক্রবর্তী মহাশয়।